হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করছি আজ নতুন একটি রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো বাজার চালের বিরিয়ানি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ সিদ্ধ চাল নিয়েছি, আর 1/2 কাপ শিমের বিচি, আর এই চাল আর বিচিগুলো আমি এখন ভেজে নেব। আর একসাথে সবগুলা বাজবো না, অর্ধেক আমি এখন বাজবো, তারপরে বাকিগুলো বেজে নেব। এভাবে আমি চাল আর বিচি বেজে নেব। এই তো আমার চালগুলা বাজা হয়ে যাচ্ছে, যখন এভাবে ফুটে উঠবে তখন বুঝতে হবে যে চালগুলা বাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি নামিয়ে নিব, তারপর আমি বাকি অর্ধেক বেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই বাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর আস্তে আস্তে এভাবে সময় নিয়ে বাজলে চালগুলা খুব সুন্দর বাজা হবে। এই তো আমি চালগুলা বেজে নিয়েছি, এখন বিচিগুলাও বেজে নেব। আর সেম পানেই আমি বিচিগুলাকে বেজে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। আর এই রেসিপিটি আমরা ছোটোবেলা অনেক খেয়েছি, তো আজ আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো বিচিগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানি ঢেলে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব। এদিকে সেম আমি বাজা চালেও ঠান্ডা পানি ঢেলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে 15 মিনিটও ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করেও নিতে পারেন, আমি সিদ্ধ করব না, এর জন্য 1 ঘন্টা রেখে দেবো এক সাইডে। আর এমনিতেই এই বাজা চাল 1 ঘন্টা পরে ভাতের মতো হয়ে যাবে। এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বিচিগুলাকে সিদ্ধ করে নেব। এই তো বিচিগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি ডেকিও দিচ্ছি। বিচিগুলা গলে গেছে, আমি এখন পানি জড়িয়ে নেব। এই তো আমি বিচিগুলাকে পানি জড়িয়ে নিয়েছি, চাল ও সেম পানি জড়িয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একদম ভাতের মতো হয়ে গেছে। এখন আমি সরাসরি রান্না করতে চলে যাব। প্রথমে চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ রান্নার তেল। কেউ চাইলে আবার শুধু ঘি দিয়েও করতে পারেন, আমি সামান্য তেল দিয়েছি। তারপর আমি ভাজা শুকনো 2টি মরিচ দিয়েছি, এগুলো আমার ভাজা ছিল, তো আমি এগুলো নাড়াচাড়া করে এখানে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। আর যেহেতু এই রেসিপির নাম বিরিয়ানি, আমি কোনো বিরিয়ানির মশলা ইউজ করব না, একদম সিম্পল একটা রেসিপি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি বিচিগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে চালও ঢেলে দেব। চাল ডালাটা আমি দেখাতে পারিনি, আমি এর জন্য দুঃখিত, আমার স্কিপ হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি চালগুলা দিয়েও ভালোভাবে মিক্স করে ঢেকে দেব। যখন দেখবো পানি শুকিয়ে আসছে, এই পর্যায়ে এসে নামিয়ে নিব। আর আমি 15 মিনিটের মতো এগুলোকে মিডিয়াম টু লোতে ভেজে নেব।
দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে ডেকে রাখব। এই তো হয়ে গেছে আমার বাজা চালের বিরিয়ানি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আর পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।